পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানো হয়েছে এর ফলে সেতুটি এখন তিনশো মিটার পর্যন্ত দৃশ্যমান হল স্প্যানটি আটত্রিশ নম্বর পিলারের উপর বসানো হয় শনিবার সকালে প্রথম স্প্যান বসানোর চার মাস পর দ্বিতীয় স্প্যানটি জুড়ে দিলেন প্রকৌশলীরা আরও জানাচ্ছেন মিঠেন মুস্তাফিস স্বপ্ন যেন ক্রমেই ছবি হয়ে উঠছে ধরা দিচ্ছে বাস্তবের প্রতিমূর্তি হয়ে এটি কেবল সেতু নয় বাঙালির অস্তিত্ব এক দৃঢ় অঙ্গীকারের হারনামানা সফল বাস্তবায়ন শনিবার সকাল থেকেই শুরু হয় দ্বিতীয় স্প্যান বসানোর আনুষ্ঠানিকতা তার আগে স্প্যানটি পদ্মা নদীর জাজিরা প্রান্তে আটত্রিশ ও উনচল্লিশ নম্বর পিলারের মাঝামাঝি নিয়ে আসা হয় ধূসর রঙের একশো মিটার দৈর্ঘ্যের তিন হাজার একশো চল্লিশ টন ওজনের স্প্যানটি দুই পিলারের লিফটিং ফ্রেম বিয়ারিংয়ের উপর বসানো হয় প্রকৌশলীরা জানান তিন টন ধারণ ক্ষমতার স্প্যানটি ক্রেনে করে নিয়ে যাওয়া হয় আটত্রিশ ও উনচল্লিশ নম্বর পিলার এলাকায় এ দুটি পিলারের সঙ্গে স্প্যানটিকে স্থায়ী ঝালাই করে বসানো হয় জানা গেছে এরই মধ্যে লোডবহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে স্প্যানটি পিলারের ওপর রাখার পর চলবে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা পদ্মা সেতুর প্রথম স্প্যানটি জাজিরা প্রান্তের সাঁত্রিশ ও আটত্রিশ নম্বর পিলারের ওপর বসানো হয়েছিল গত ত্রিশে সেপ্টেম্বর এরপর বিভিন্ন সমস্যার কারণে আর কোনও স্প্যান বসানো সম্ভব হয়ে ওঠেনি মিঠুন মোস্তাফিজ বৈশাখী সংবাদ ঢাকা